আজ আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আর জিরো সাইড এফেক্ট বলো জিরো কেমিক্যাল বলো সেরকম একটা স্পা তৈরি করে হেয়ার স্পা তৈরি করে দেখাচ্ছি যেটা তোমাদের স্কুল মানে চুলকে সিল্কি স্মুথ অ্যান্ড স্ট্রেটনিং করবে এছাড়াও এটা করবে হেয়ার ফলটাকে অনেকটা রিডিউস করবে আর চুলের গ্রোথটাকেও বাড়িয়ে দেবে তাহলে আর দেরি না করে চলো দেখি কিভাবে বানাতে হবে আজ আমি এই তিনটি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমাদের বাড়িতে হেয়ার স্পা রেডি করে দেখাবো যেটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আর জিরো কেমিক্যাল তার জন্য আমার লাগছে বা তিসি বীজ চাল গুঁড়ো আর টক দই ঠিক আছে আগে আমরা এই তিসি তিসি আর চাল গুঁড়োটাকে একটা জলের বাটিতে একটুখানি গরম জল করে একটুখানি ফুটিয়ে নেবো ফুটিয়ে চলো রেডি করে আসি আমরা এভাবে ফ্ল্যাক্সি আর গুঁড়ো চাল গুঁড়োটাকে গরম জলে করে একটু ফুটিয়ে নিয়ে একটা রেডি করে নিচ্ছি চাল গুঁড়ো আর তিসিটাকে ফুটিয়ে আমরা এই জেলটা রেডি করেছি ঠিক আছে আমরা যেই কোরিয়ান জাপানিজ বিভিন্ন যে স্পাগুলো এখন শুনছি যেগুলো আমাদের চুলটাকে ভীষণ স্মুথনিং স্ট্রেটনিং করে দেবে সেগুলো কিন্তু সেই এই চাল দিয়ে কিন্তু রেডি হয় বা ভাত দিয়ে ঠিক আছে আর এর সাথে আমরা মিশিয়ে নেবো কি এই টক দইটা ঠিক আছে এই জিনিসটা আমরা যদি এমনি হাতে ব্লেন্ড করতে যাই সেভাবে কিন্তু জিনিসটা মিক্সড হবে না ঠিক আছে তার জন্য আমরা এটা একটা ব্লেন্ডারে করে এই আমরা যেটা ঘরোয়া হোম স্প্রেড মানে হেয়ার স্প্রেয়ারটা তৈরি করছি সেটা তোমরা উইকে একবার করে লাগিয়ে লাগিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে যদি মনে করো প্রথম দিন শ্যাম্পু দেবে না সেটাও করতে পারো পরের দিন শ্যাম্পু তোমরা করতে পারো বা সেই দিনে তোমরা শ্যাম্পু করে সেটাকে ধুয়ে ফেলতে পারো এই জিনিসটা রেখে তোমরা এক ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত রাখতে পারো ঠিক আছে রেডি করে তার আগে চলো আমরা এটা মিক্সড করে আনি আমরা দুটো জিনিসকে মিক্স করে এইটা রেডি করে আনলাম ঠিক আছে এটা একটা ক্রিম টাইপ হয়েছে